যে বিষয় আমরা পড়লাম যে অংশটা হলো যখন তার ১১ অধ্যায় ৩২ থেকে ৪৪ এবং আমরা পড়লাম যখন ১২ অধ্যায় ১ এবং ২ আর এই অংশ যখন আমরা পড়লাম আমাদের খুবই চেনা পরিচিত অংশ তা হলো লাসার আর সেখান থেকে আমরা জানতে পারলাম আমরা আগে থেকে জানি তাই লাসার এতবার আমরা শুনেছি এত প্রিচিং আমরা শুনেছি এতবার নিজেরা পড়েছি আর তা বার বার শুনতে থেকেছি কেননা প্রত্যেকবার যখন আমরা তা পড়ি প্রত্যেকবার ঈশ্বর নতুন কিছু শেখান হালেলুইয়া ও দেখতে পাই তা হলো ঈশ্বরের বাক্য কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত বাক্য হালেলুইয়া আর তা যতবার আমরা তার সামনে আসি ততবার আমরা সতেজ হয়ে যাই ফ্রেশ হয়ে যাই আজকে ঈশ্বর তিনি আমাদেরকে কিছু শেখাতে চলেছেন আজকে প্রত্যেক জনকে আমি চ্যালেঞ্জ করতে চাই যা ঈশ্বর লাজারের জন্য করেছেন আজকে তা আমাদের জীবনে করতে চান হালেলুইয়া যা তিনি লাজারের জীবনে করেছেন তা আমাদের জীবনে করতে চলেছেন কারণ একটাই তিনি তখন পেরেছেন তিনি এখনো পারেন কারণ he never changed he is the same yesterday today and forever তিনি গতকাল এবং আজ এবং অনন্তকাল তিনি একই রয়ে গেছেন চার্চ বলি আমেন আজকে যে বিষয় নিয়ে আমরা শুনবো তা হলো কবর থেকে যাত্রা কিন্তু তার আগে আমি তিনটে ভাবেতে এই মেসেজকে ভাগ করতে চাই তা হলো নাম্বার ওয়ান তা হলো কন্ডিশন অফ লাজারাস লাজারাসের অবস্থা বা বাংলাতে লাসারের অবস্থা লাসারের অবস্থা লাসারের অবস্থা আমরা কতজন জানি লাসারের অবস্থা কেমন ছিল শাস্ত্র বলে যে লাসার তিনি অসুস্থ হয়ে গেলেন লাসার যখন তিনি অসুস্থ হয়ে গেলেন তার প্রত্যাশা চলে গেল ও তিনি প্রত্যাশাহীন হয়ে গেলেন ও প্রত্যেকটা দিন যখন তিনি মৃত্যুর দিকে কারণ ডক্টর না না বলে দিয়েছে ও আশেপাশে আশেপাশে যারা টুকটাক করে বা আশেপাশে যারা যারা হাতুড়ি রয়েছে তারাও হাত তুলে দিয়েছে ও প্রত্যেকটা জায়গা থেকে হতাশা আসছে ও দেখতে পায় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসছে ও নিরুৎসাহ হচ্ছে সে আর বারবার লাসার ভাবতে থাকছে এই বুঝি আমি মরতে চলেছি আর দিনের পর দিন সে মৃত্যুর দিকে এগিয়ে চলছিল তা ছিল লাসারের অবস্থা লাসার মৃত্যুর দিকে এগিয়ে চলছিল প্রত্যেককে উৎসাহিত করতে চাই আজকে প্রত্যেক মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে প্রত্যেক মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কারণ বাইবেলে লেখা রয়েছে পাপের বেতন হলো মৃত্যু তাহলে আমরা কি বুঝতে পারি যে আজকে লাসারের সঙ্গে আজকে আমরা যদি নিজেদেরকে আইডেন্টিফাই করি নিজেদেরকে যদি আমরা পরিচয় আমরা তার সঙ্গে তুলনা করি আমরা বুঝতে পারি হে লাসার অন্য কোনো ব্যক্তি নয় লাসার আমাকে নিজেকে চিহ্নিত করে আমিও লাসারের মতন দিনের পর দিন আমরা পাপের জন্য আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি কারণ পাপ মৃত্যু নিয়ে আসে আর তাই জন্য ঈশ্বর বাগানে বলেছিলেন আদমকে যেই দিন তুমি ফল খাবে তুমি মরিবে মরিবে মৃত্যু অনিবার্য মৃত্যু অনিবার্য যখন না না যখন তুমি আমি যেভাবে তোমায় বানাবো সেরকম থাকবে তখন নয় কিন্তু যখন তুমি অবাধ্য হবে পাপ করবে তখন মৃত্যু অনিবার্য ও ঈশ্বর তিনি আদমকে তা বলেছিলেন আর লাসার দেখতে পাই তিনি মৃত্যুর দিকে এগিয়ে চলছিলেন ও দিনের পর দিন তিনি অপেক্ষা করছিলেন হতে পারে আমি সুস্থ হব না লে মরে যাবো জানি না কি হবে ও আমি আমি মাঝখানে রয়েছি আমি জানি না আমার কন্ডিশন আমাকে কি দিকে নিয়ে যাবে আই ডোন্ট নো মাই ফিউচার আমার ভবিষ্যৎ আমি জানি কত জন আমরা আমাদের ফিউচার জানি না কেউ জানি না আমরা জানি না আগামী কাল কি হবে উই ডোন্ট নো ইট বাট উই ওয়েট ফর ইট আমরা জানি না কি হবে কিন্তু অপেক্ষা করে আছি দেখি কালকে কি হবে দেখি কালকে কি হবে জানি না কালকে কি হবে কিন্তু দেখি কালকে কি হবে ও লাসার অপেক্ষা করতে করতে শাস্ত্র বলে একদিন লাসার মারা গেল লাসার একদিন মৃত হয়ে গেল ও লাসার আর অসুস্থ নেই এখন ফিনিশ লাইন ও বোঝা গেছে লাসারের ফিউচার কি ছিল লাসার মারা গেল আর যখন লাসার মারা গেল তাকে নিয়ে যাওয়া হলো এবং তাকে কবরের মধ্যে রেখে গেল লাসারকে যখন তার মরে গেলেন তিনি দেখতে পাই তাকে কবরে নিয়ে যাওয়া হলো তাকে বহন করে নিয়ে যাওয়া হলো কারণ যে মরে যায় সে নিজে যেতে পারে না দেখতে পাই যে মারা যায় সে নিজে যেতে পারে না তাকে বহন করতে লাগে
আজকে আর যে মারা গেল আর তাকে বহন করে তাকে নিয়ে যাওয়া হলো আর তাকে কোথায় নিয়ে যাওয়া হলো তাকে কবরে কারণ মৃতদের কবরে মৃতদের কবরের স্থান আর মৃতদের মৃতকে সেই মৃত লাশকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হলো আর সেখানে রেখে দেওয়া হলো বাইরে সবাই কাঁদছে লাশা বুঝতে পারছে না কারণ সে মৃত বাইরে সবাই চিল্লাচ্ছে লাশার 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 উপর লক্ষ্য করতে পারছে না কারণ সে মৃত যিশু সেখানে উপস্থিত হয়েছে যিশু পায়ের শব্দ শোনা যাচ্ছে কিন্তু লাশার শুনতে পাচ্ছে না কারণ সে মৃত ও লাশার সেখানে কথা বলছে মার্থার সাথে মরিয়মের সাথে ও সেখানে তার আওয়াজ শোনা যাচ্ছে তিনি দাঁড়িয়ে রয়েছেন কিন্তু লাশার বুঝতে পারছে না তার উপস্থিতিকে কারণ সে মৃত ঈশ্বর উপস্থিতিকে বুঝতে পারি না কারণ আমরা মৃত থাকি ও আমরা প্রত্যেকজন যখন আমরা মৃত থাকি ইটস আ কন্ডিশন উইথ এভরি পারসন যখন আমরা প্রত্যেক ব্যক্তি যখন আমরা পাপ আমরা ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে পারি না আমরা চার্চে আসি অ্যাটেন্ডেন্স বাড়ানোর জন্য চার্চে আসি অ্যাটেন্ডেন্স বাড়াবার জন্য চার্চে 25 জন আছে আমি গেলে 26 হবে আমি চার্চে যাওয়ার আগেও বাড়িতে আমি যে আচরণ ছিল আমি বাড়িতে ফিরে গিয়ে আমি চার্চে চেঞ্জ হওয়ার জন্য যাইনি আমি কবরের মধ্যে রয়েছি আমি মৃত রয়েছি ঈশ্বরের উপস্থিতি আমি উপলব্ধি করতে পারি না কারণ তা আমাকে স্পর্শ করতে পারে না কারণ আমি মৃত তিনি মৃত পাশের জনকে একবার একটু হেসে উৎসাহিত করি মৃতদেরকে কেউ জাগাতে পারে না 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 মৃতদের কেউ জাগাতে পারে না মৃতদের কেউ জাগাতে পারে না বাইরে বাইরে যিশু রয়েছেন কিন্তু মৃত লাশার তার আরাধনা করতে পারছে না কারণ সে মৃত রয়েছে ও বাইরে যিশু রয়েছে সবাই তার সাথে কথা বলতে পারছে মরিয়ম মার্থা কথা বলছে লাশার কথা বলতে পারছে না কারণ সে মৃত রয়েছে কারণ যে মৃত থাকে সে যিশুর সঙ্গে ফেলোশিপ করতে পারে না ও যে মৃত আজকে কাউকে কিছু বলতে চলেছে ও যদি আজকে কেউ মৃত থাকে সে কখনো পারে না যিশুর সঙ্গে ফেলোশিপ করতে না মৃত গান থেকে কেউ পারে না তার সহভাগিতা করতে কারণ সে মৃত হয়ে মৃত সে শুনতে পারছে না যিশুর আওয়াজ সে শুনতে পারছে না তার পায়ের ধ্বনি শুনতে পারছে না তার তার সহভাগিতাকে সে তা পারছে না তার সঙ্গে যুক্ত হতে কারণ সে মৃত রয়েছে ও শাস্ত্র বলে লাশার মৃত আর তাকে কবরের মধ্যে রাখা হয়েছে ইজ ডেড প্রত্যেক জন বলি পাপীরা মৃত থাকে প্রত্যেক পাপী অবস্থাতে প্রত্যেক মানুষ তার মৃত থাকে তাই যতই যিশু তাদের সামনে আসুক না কেন তারা অস্বীকার করে কত বার আমার আমার সামনে আমাকে ছোটবেলা থেকে ও অনেকে যিশুর কথা বলেছে আমি অতটা খুব একটা গুরুত্ব দিইনি আমি 2000 সালে প্রথম বাইবেল পেয়েছি কিন্তু পড়িনি ও আন্দ ভাইকে যখন আমি যিশুর কথা বলতাম আন্দা শুনিনি দেখতে পাই যখন বলা হতো ইয়ে আমরা আমরা তা শুনতে চাইনি কারণ আন্দা আমার সঙ্গে তর্ক করতো তাই না আন্দা যা আরাধনা করতো তার বিষয় নিয়ে আমার সঙ্গে তর্ক করতো আর আমি তার সঙ্গে তাকে যিশুর কথা বলতাম বছর বছর ধরে উপলব্ধি করতে পারি না ঠিক ছাড়া এখনো মৃত রয়েছে ও হে লাশার হে লাশার ভেরি স্যাড আমি খুবই দুঃখিত তোমার জন্য তুমি পারছো না তা করতে যা মরিয়ম ও মার্থা পারছে হে লাশার আমি স্যাড কারণ তার বোঝার ক্ষমতা বুঝতে পারছি তার বোঝার ক্ষমতা স্তব্ধ হয়ে গেছে ও সে নিষ্প্রাণ ও সে পড়ে রয়েছে সে মৃত কিন্তু বাইরে যিশু দাঁড়িয়ে রয়েছে সে মৃত তার বাইরে যিশু কারণ কারণ একটাই যিশু রয়েছে সেখানে তাও সে যিশুর কাছে আসতে পারছে না যিশু রয়েছে সে তাও যিশুর কাছে আসতে পারছে না কারণ তার বোধ শক্তি নেই যিশু পারেন মৃতকে জীবিত করে তার বোধ শক্তি নেই যে যিশু পারেন
মৃতের মাথা জানে যিশু পুনরুত্থান যিশু জীবন কারণ যিশু একটু আগে মাথাকে বলেছে আমি পুনরুত্থান আমি জীবন হে মাথা বুঝে গেছে কিন্তু নাসান এখনো বোঝেনি কারণ সে তা জানেনি ওহ প্রেজ আমি বলতে চাই প্রত্যেকজনকে লাসার সেখানে এখনো মৃত দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ লাসারাস ও সে এখনো মৃত রয়েছে শুধু মৃত রয়েছে 39 পদ বলে সেখানে গন্ধ রয়েছে সেখানে বলে ইটস এ স্টিংকিং প্লেস ও সেখানে দুর্গন্ধ রয়েছে ও মার্থা সেখানে উপস্থিত ছিল আর যখন যিশু তিনি বললেন এই তোমরা পাথরকে সরিয়ে দাও কারণ মৃতেরা আমার রব শুনবে এবং জীবিত হবে ও যিশু বললেন হে এই পাথরকে সরিয়ে দাও পাথর সরানো হচ্ছে ও কেন যিশু তো বলতে পারতেন এ স্বর্গদূত আর পাথর সরে যেত যখন তিনি পুনরুত্থিত হচ্ছিলেন তখন তিনি করলেন আর স্বর্গদূত আসলো আর পাথর সরিয়ে দিল তা ছিল রিহার্সাল লাসারের ঘটনা কারণ লাসারের ঘটনার পরে যিশু তিনি নিজে তিনি ক্রুশে গেলেন কবরে গেলেন আর তার কবরের পাথর সরে গেল এটা ছিল রিহার্সাল কারণ যে সরাচ্ছে সে জানে গন্ধ কেমন ও যে সরাচ্ছে সে জানে গন্ধ কেমন রয়েছে যদি যিশু দূরে দাঁড়িয়ে সবাই পেছনে থাকতো আর যিশু বলতেন আর সরে যাও আর তা পাথর সরে যেত প্রত্যেকে বুঝতে পারতো না লাসের অবস্থা কেমন রয়েছে কিন্তু যারা সরাচ্ছে তারা বুঝতে পারছে লাসের অবস্থা কেমন রয়েছে যখন তারা বুঝতে পারছে অবস্থা কেমন রয়েছে তারা বুঝতে পারবে ঈশ্বরের গৌরব কেমন রয়েছে যিশু বলেন হে এই পাথর সরাচ্ছে যখন আর দেখতে পাই যিশু বলেন যে কেউ বিশ্বাস করবে ঈশ্বরের গৌরব দেখতে পারবে কারণ তোমরা বুঝতে পারছো না যতটা 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 ক্রিটিক্যাল তোমার কন্ডিশন ততটা দুর্দান্ত আমার গৌরব তত বেশি তুমি দুর্গন্ধ তোমার নাকের মধ্যে পাবে তত বেশি তুমি উপলব্ধি করতে পারবে ধ্বংস হয়ে গেছে তত বেশি বুঝতে পারবে আমি কি করতে পারি পাথর সরিয়ে দাও পাথর সরিয়ে দাও আর যখন পাথর সরানো হচ্ছে ইস আর চারিপাশেতে গন্ধ গন্ধ চারিপাশেতে ছড়িয়ে যাচ্ছে কেমন পচন ধরে গেছে কারণ যখন মৃত কেউ মৃত হয় মরে যায় কেউ তা পচতে আরম্ভ করে তার দুর্গন্ধ স্বরূপ হয় কতজন জানি আমরা পাপ দুর্গন্ধ স্বরূপ হালেলুয়া আজকে সানডে আমি সুসমাচার প্রচার করতে চাই ও ও পাপ তার দুর্গন্ধ স্বরূপ যখন পাপে আমরা মৃত হয়ে যাই তা দুর্গন্ধ স্বরূপ কারণ আমরা কি জানি যার অনুগ্রহে উদ্ধার পায় তারা সুগন্ধি স্বরূপ কিন্তু যারা পাপে মৃত তারা দুর্গন্ধ স্বরূপ ও দেখতে পাই যখন লাসার ভেতরে ছিল সে তার মধ্যে থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল যখন ঈশ্বর আমাদের পাপি অবস্থায় আমাদের কাছে আসেন তিনি নাককে বন্ধ করেন স্টিংকিং ও তা পচা গন্ধে কারণ আমাদের পাপ আমাদের পাপ আমাদের প্রত্যেক জনকে আমাদের প্রত্যেক জনকে দুর্গন্ধ স্বরূপ করে তুলেছে প্রত্যেক জন পাশের জনকে বলি পাপ দুর্গন্ধ স্বরূপ আমরা চাই প্রত্যেক আমি চাই কারণ বলতে যেন মনে রাখতে পারি কেউ ভুলে যাবো না পাপ দুর্গন্ধ প্রত্যেক পরের বার যখন আমরা পাপ করতে যাবো আমরা কেন মনে রাখি তার দুর্গন্ধ স্বরূপ ঈশ্বর তা গ্রহণ করতে পারেন না হারে লইয়া আমি আমি আজ আমি আর নেশা করবো না আমি আর মন্দ কার্য করবো না আমি আর ব্যবচার করবো না আমি আর মন্দ দৃষ্টি রাখবো না আমি আর কু আলোচনা করবো না আমি আর ক্রোধী হবো না আমি আর বাজে কাজ করবো না কারণ আমি যতবার তা করবো ততবার আমি দুর্গন্ধ স্বরূপ হবো আমার পরমেশ্বরের জন্য শিষ্য বলেন হে দেখো তার দুর্গন্ধ আমি জানি আমি জানি স্টেজে আমি জানি তার দুর্গন্ধ কিন্তু চাবি আমার হাতে আছে দুর্গন্ধকে সুগন্ধে আমার কাছে চাবি আছে সকল কবরকে খোলবার জন্য তিনি সেইখানে উপস্থিত ছিলেন তিনি বলেন আমি জানি লাসারে সেখানে দুর্গন্ধ রয়েছে কতজন জানি যিশু তিনি জানতেন নাসা চার দিন মরে গেছে যিশু তিনি জানতেন ইয়েস হি নো হি নো দ্যাট লাজারাস হ্যাজ ডাইড ও তিনি জানতেন যে লাসার তিনি তিনি চার দিন মারা গেছে
বিশ্বাস করি আমরা যত বড় পাপি হই না কেন, তাও যিশু আমার কাছে আসতে চাই। দুর্দান্ত বিশ্বাস। আমরা কবরে, প্রত্যেকে কবরে আটকে রয়েছে, প্রত্যেকে কবরে বন্দী হয়ে রয়েছে, মৃত হয়ে রয়েছি আমাদের প্রত্যেকের পাপে। কিন্তু আজকে মেসেজ আমি প্রত্যেকে এনকারেজ করতে চাই, তুমি যে কবরই থাকো না কেন, আজকের পর থেকে তোমার যাত্রা আরম্ভ হবে। তোমার যাত্রা আরম্ভ হবে তোমার কবর থেকে। ও যিশু তিনি সেখানে আসলেন, আর যখন তিনি আসলেন তিনি বললেন, এই পাথর সরিয়ে দাও, আমি জানি এ মরে গেছে, তাও সরিয়ে দাও, আমি জানি দুর্গন্ধ বেরোচ্ছে, তাও আমি জানি প্রত্যাশা নেই, তাও আমি জানি সবাই বলছে হবে না, তাও আমি জানি অনেকে বলবে, অনেক নিন্দা করবে, অনেক বিষয়, অনেক বিষয় আলোচনা করবে, কারণ যিহুদীরা মৃত্যুর কাছে গেলে তাদেরকে অশুচি বলা হয়, আমি জানি, আমি জানি তারা বলবে, তাও আমি বলতে চাই। ও ও আমি জানি তা তা অসম্ভব, কিন্তু তাও দেখে মনে হয় না কিছু হতে পারে, তাও প্রতি পাশে করে যিশু বলতে চান তোমার কাছ থেকে পাথর সরিয়ে দাও, প্রতি পাশে করে যিশু বলতে চান সরিয়ে দাও, যিশু বলতে চান কবরে বন্দী হয়েছে, হি ওয়ান্টস টু কাম এন্ড সে রোল দ্য স্টোন অ্যাওয়ে, সরিয়ে দাও এই পাথরকে, সরিয়ে দাও এই পাথরকে। আর যখন যিশু তিনি বললেন ও সরিয়ে দাও, কারণ যখন মাংসের শরীর তা মরে যায় তা ব্যবহারযোগ্য হয় না, একইভাবে যখন আত্মা মৃত হয় তা ব্যবহারযোগ্য হয় না। ও যিশু তিনি জানেন, যিশু তিনি জানেন যতক্ষণ না তিনি বলছেন ও তা ব্যবহার অযোগ্য, যতক্ষণ না যিশু বলছেন ও যিশু তিনি বললেন সরিয়ে দাও, লাসার মরে যেতে পারে কিন্তু লাসারের জন্য আমার উদ্দেশ্য, লাসার মরে যেতে পারে কিন্তু তার জীবনে এখনো আমার যে উদ্দেশ্য তা মরে যায়নি, ও তোমার পরিস্থিতি মরে যেতে পারে কিন্তু তোমার জন্য আমার যে পরিকল্পনা তা এখনো মরে যায়নি। তোমার জীবনে আমার উদ্দেশ্য এখনো মরে যায়নি, আমি এসেছি বলবার জন্য সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও। কারণ এতক্ষণ যা তোমার মনে হচ্ছে মরে গেছে, তিনি বললেন সরিয়ে দাও পাথর, অনেকজন মিলে তারা পাথরকে ঠেলতে আরম্ভ করলো, ঠেলতে আরম্ভ করলো, ভিড় কথা বলছে, অনেক ভিড় লোকজন অনেক কথা বলছে, কিন্তু যিশু স্থির কেন, যিশু তিনি ভিড়ের কথা শোনেন না, যিশু তিনি ভিড়ের কথা শোনেন না, তিনি বললেন সরিয়ে দাও, কারণ তিনি জানেন তিনি কি উদ্দেশ্য রেখেছেন, লাসারের মৃত্যু আমার গৌরবের জন্য, তিনি জানেন তার উদ্দেশ্য কি রেখেছে। কারণ যখন শুরুর দিকে আমরা দেখি যখন তার 11 অধ্যায়তে শিষ্যদেরকে যিশু বলেন এর এই মৃত্যু আমার মহিমার জন্য, ইটস ফর মাই গ্লোরি, তোমার অভাব রয়েছে, ইটস ফর মাই গ্লোরি, তুমি অসুস্থ রয়েছ, ইটস ফর মাই গ্লোরি, তুমি দুঃখার্ত রয়েছ, বাট ইটস ফর মাই গ্লোরি, তুমি স্যাড রয়েছ, ডিপ্রেসড রয়েছ,
But come on, it's for my glory. Hallelujah. It's for my glory. Oh, bhir onek kichu bolche, kintu she jana, it's for my glory. Hallelujah. এটা আমার মহিমার জন্য, কারণ যখন তোমার কিছু হবে, কারণ যখন তোমার দুর্গন্ধ হবে তখন অন্যরা বলবে, তারা জানে না তাদের মধ্যে থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, কারণ তারা বলতে থাকছে দেখো যিশু তিনি মৃত পাপীদের সাথে খায়, এই লোকটি অশুচি, এই লোকটি পাপি, পাপি এ কিনা জানি না, আগে আমি অন্ধ ছিলাম এখন দেখতে দেখতে পাই, তারা বলবে হে দেখো এই লোকটি অশুচি মৃতের কাছে যাচ্ছে, এসে যায় না যিশু অশুচি কিনা, কিন্তু দেখো একজন মৃত প্রাণ ফিরে চলেছে, কথা বিশ্বাস করে বলে আমি দেখতে পাই, যখন লাসার তিনি খবরের মধ্যে ছিলেন আর খবর তার মাতা তার যে পাথর তার স্মরণ হচ্ছে, ভারী পাথর ধাক্কা দিয়ে দিয়ে ঠেলে ঠেলে তার স্মরণ হচ্ছে, এক রাত একটা এক মিনিটের প্রসেস নয়, ইট টেক্স টাইম, ও তা হঠাৎ করে তো সরে যায় না, ঘোষণা হয়েছে সরানোর জন্য কিন্তু তা ইনস্ট্যান্টলি ঘটেনি, ও ও ঘোষণা হলো, ঘোষণা হলো ইয়েস বিপ্লব তোমার 10,000 টাকা দরকার, যিশু ঘোষণা করেছেন তুই পেয়ে যাচ্ছ, কিন্তু কই কই কই, আই ডোন্ট গেট ইট, আমি তুমি সুস্থ হয়ে গেছো, কোথায় সুস্থ হয়েছে আমার ক্ষত দ্বারা সুস্থ হয়েছে, ঘোষণা হয়ে গেছে, সিক্স টাইম, কিন্তু যিনি ঘোষণা করেছেন তিনি পূর্ণ, সেই পাথর স্মরণ হচ্ছে, ইট টেক্স টাইম বাট স্টিল ওয়ার্কিং, প্রত্যেকজন পাশাঙ্গ বলি সময় লাগছে কিন্তু হচ্ছে, সময় লাগছে হে ব্রাদার হে সিস্টার আমার জীবনে সময় লাগছে কিন্তু হচ্ছে, আমি এখন নেশা করছি কিন্তু সময় লাগছে কিন্তু হচ্ছে, ইয়েস 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 আমেন 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 ইয়েস, আমি অসুস্থ এখনো রয়েছি প্রার্থনা করেছি তিনি বলেছেন আমি সুস্থ হয়েছি, তার ক্ষত দ্বারা সময় লাগছে কিন্তু এখন হচ্ছে, হালেলুইয়া ইয়েস হালেলুইয়া, কারণ আমরা দেখে নয় ধন্য তাহারা যারা না দেখতে পাই, সময় লাগছে কিন্তু যখন পাথর সরছে পাথর সরছে, লাসার দিয়েও জানে না যিশু তিনি কি করছেন, আর লাসার তিনি ভিতরে রয়েছে আর পাথর তার সরছে, সবাই হাসাহাসি করছে, সবাই হাসাহাসি করছে, কে দেখো মৃত্যুর সামনে থেকে পাথর সরানো হচ্ছে, কি কি করছে কি করছে, চার্চে যাচ্ছে কি হচ্ছে, কি কি জোরে মাইক দিয়ে গান করছে, কি হচ্ছে এই শনিবার রবিবার এখানে কি যে হচ্ছে, সবাই হাসছে সবাই মজা করছে, তারা বুঝতে পারছে না যে কি হচ্ছে, পাথর সরছে, পাথর সরছে, প্রত্যেক পাশে পাথর সরছে, সেখানে আরো অনেক কবর রয়েছে আনন্দের বিষয়, সেই কবরের সামনে যেখানে যিশু আছে, ও লাসারের কবরের সামনেতে যিশু আছে, ও প্রত্যেক জন সরি আমি প্রত্যেক ডিস্টার্ব করি, প্রত্যেক পাশে বলি যিশু সব পার্থক্য এনে দেয়, সবাই লাসারে কবর থেকে এসে দুঃখার্থ হয়ে মন ম্লান করে মাথা ঝুঁকিয়ে চলে যাচ্ছে, সবাই মৃত লাসারকে, প্রত্যেক জন মৃত লাসারকে এক
একা ছেড়ে দিচ্ছে, যিশু ছাড়েনি। সবাই চলে যাচ্ছে কিন্তু এখনো যিশু যাননি, তিনি এখনো তখন পর্যন্ত তিনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন। Because he makes the difference. Yes. Oh, tini shakol parthokko ene dite paren. Oh, tini paren ekjon byaktike je kina noroke jacche take tene niye aste. Hallelujah. Ami punorutthan. Ami jibon. Hallelujah. Mrito ha joto choriye chilo na keno, jokhon ishwarer bakko khoshito holo, যখন সেখানে উপস্থিত। দেখো আমি প্রত্যেকজনকে বলতে চাই, আমি জানি না কার সিচুয়েশন কিরকম ধরনের আজকে এই সানডেতে, কিন্তু বলতে চাই ওয়াও, হতে পারে আমি দেখছি আমার সামনে পাথর এখনো রয়েছে, কিন্তু আমি চার্চে তাও গান করি, আমি চার্চে তাও আরাধনা করি, আমি তাও হালেলুয়া আমিন তাও হাসি জয় যিশু বলি, কারণ আমার কবরের সামনে যিশু রয়েছে। হতে পারে এখনো আমি কবরে রয়েছি, এখনো পাপের মধ্যে রয়েছি, এখনো ভুল করছি, কামন এখন আমাকে বিচার করো না, আমার কবরের সামনে যিশু এখন, কারণ সবাই ছেড়ে দিতে পারে। বোনরা ছেড়ে দিয়েছে, মার্থা মরিয়ম অন্য জায়গায় কাঁদছে, ঘরে গিয়ে কাঁদছে, লাশের অবস্থা থেকে তারা ত্যাগ করে তারা দূরে চলে গেছে, কিন্তু যিশু সেখানে। কতদিন এক্সাইটেড বলি, দেখতে পাই যিশু তিনি সেখানে উপস্থিত। আমি এখনো পর্যন্ত যা বলেছি একটু লেখা নেই। যখন যেভাবে আমি বিশ্বাস করি, যখন মরিয়ম আসলেন ওখানে বললেন, হে ভাই বেরিয়া, কিছু বলো, মাথা বেরিয়ে আসলো, দাঁড়া, আত্মীয় বেরিয়ে আসছে, হে খোকা, হে ছেলে, হে বন্ধু, কতজন আসছে, লাস্টের কন্ডিশন তখনও চেঞ্জ হয়নি, কারণ যিশু পারেন মৃতকে প্রত্যেক পাশে বলে, আর কেউ পারে না, শুধু যিশু পারে, যারা পারে তারা জেলে চলে যায়। কিন্তু যারা বলে তারা পারে তারা চলে যায়, কিন্তু যিশু একমাত্র জন যিনি পারেন মৃতকে জীবিত করতে। ও লাজারের জন্য প্রয়োজন ছিল না মার্থার আওয়াজ, প্রয়োজন ছিল না মরিয়মের আওয়াজ, প্রয়োজন ছিল না প্রতিবেশীদের আওয়াজ, তার কাছে প্রয়োজন ছিল যিশুর আওয়াজ। কতজন যিশুর আওয়াজকে পেয়েছি বলি আমেন। আমরা মৃত ছিলাম কিন্তু যিশুর আওয়াজকে পেয়েছি, কারণ যিশুর নাম সকল নামে, চার অধ্যায় বারো নম্বর পদ, তার নাম সকল নামের উপরে। হি ইজ, ওয়াও, He is the resurrection. He is the life. Tini punoruttan. Tini jibon. Oh, I prottekke bolte chai. Oh, shekhane to jon chilo. Tara prottekke jokhon pathor shorche, shei moment e tara ninda korche. Karon tara porihash korche, tara bhabche, pathor shorche to shathik. Kintu Lazarer obostha change hobe na. কতজন জানি তোমার তোমার বন্ধুরা, তোমার প্রতিবেশীরা, তারা তোমার দিকে তাকায় বলে তোমার চেঞ্জ হবে না, হবে না, এর দ্বারা হবে না, এর চেঞ্জ হবে, এই যে তোমার ছিল এর সাথে তুমি থেকে যাবে। হে, আমি আনন্দিত আমার সামনে যিশু রয়েছে। হে, তোমার তুমি বলছো চেঞ্জ হবে না, কারণ তোমার কাছে
যিশু নেই কিন্তু আমার সামনে যিশু আছে হালেলুয়া আর তাই জন্য আমার কাছে যার কাছে যিশু আছে তার কাছে প্রত্যাশা আছে ও যার কাছে যিশু রয়েছে ও তার কাছে প্রত্যাশা আছে ও লাসারের কন্ডিশন নিয়ে ফার্স্ট পয়েন্ট আমরা দেখলাম লাসারের অবস্থা দ্বিতীয় বিষয় বলতে চাই লাসারের আহ্বান দ্য কল অফ লাজারাস দ্য কল অফ লাজারাস কথা শুনতে চাই বলি আমি হালেলুয়া ও লাসারের কন্ডিশন আমরা দেখলাম তার মৃত অবস্থাতে আর সে ভেতরে শুয়ে রয়েছে সে জানে না যিশুর উপস্থিতিকে কিন্তু যিশু আসলেন আর তিনি কবরের পাথরকে সরাতে আদেশ করলেন আর পাথর সরতে তার টাইম লাগলো কিন্তু তার সরে গেল এক সময় ও তার সময় লাগলো কিন্তু তা হয়ে গেল সময় লেগেছে কিন্তু হয়ে গেছে হালেলুয়া ও দ্য কল অফ লাজারাস এবারে যিশুর সময় লাসারকে ডাকবার জন্য কারণ যাকে কেউ ব্যবহার করতে পারে না যিশু তাকে ব্যবহার করতে পারে এর মৃত লাসারকে কে ইউজ করবে কি জন্য ইউজ করবে ইউজ ফর নাথিং বাট জিসাস হ্যাজ গট সামথিং কিন্তু যিশু ও তার উদ্দেশ্য রয়েছে আর শাস্ত্র বলে ইট ওয়াজ আ পার্সোনাল কল ও যিশু তিনি সেখানে আসলেন তিনি বললেন হে লাসার তিনি বললেন না হে মৃত কেমন আমি কিছু বলতে চাই যদি তিনি বলতেন হে মৃত তাহলে সকল মৃতেরা জীবিত হয়ে যেত আমি শিহর পেলাম এটা বলতে যদি তিনি বলতেন হে মৃত তাহলে সকল মৃতরা জীবিত হত যিশু আহ্বান প্রত্যেকের জন্য কিন্তু ব্যক্তিগত আহ্বান সঞ্চয় বাড়ি সবার জন্য শুরু হয়েছে সঞ্জয়ের নাম যিশু আসলেন না বাবা যেন এই ফ্যামিলি উদ্ধার আস আমার কাছে তিনি আসলেন এই নাম সঞ্জয় কারণ ইটস আ পার্সোনাল কল প্রত্যেক মাসে ইটস আ পার্সোনাল কল ইটস আ পার্সোনাল কল হালেলুয়া ইটস আ পার্সোনাল কল তা ব্যক্তিগত আহ্বান পার্সোনাল কল তার পার্সোনাল আহ্বান যিশু তিনি আজ থেকে অনেক বছর আগে আসলেন তিনি আমার নাম ধরে ডাকলেন ইট ওয়াজ আ পার্সোনাল কল হালেলুয়া আর প্রত্যেককে বলতে চাই তুমি তোমার ঘরে তোমার বাসস্থানে বা তোমার কলেজে বা স্কুলেতে বা রাস্তাতে আমি জানি না কে কোথায় ছিল কিন্তু একদিন তোমার কবরের সামনে যিশু আসলেন তোমার নাম ধরে ডাকলেন তিনি যদি বলতেন থামাই তলা তাহলে সবাই আমি বলতে চাই তিনি সকলকে উদ্ধার করতে চান বাইবেল বলে কিন্তু এক এক করে তিনি ডাকেন হালেলুয়া হে আন্দ্রিয় হে পিতর হে জিবেদীয়র পুত্র জাকোবের জন্য জিবেদীয় থাকো জাকোবের জন্য পরে হতে পারে কিন্তু আমি এখন যাকে ডাকতে চাই সে আসো কতজন বিশ্বাস করে যিশু আপনাকে ডেকেছেন পার্সোনালি শাস্ত্র বলে রোমিও তার দশ অধ্যায় ১৩ নম্বর যদি কেউ প্লিজ পড়ি একবার রোমিও দশ ১৩ প্লিজ ফার্স্ট রোমিও দশ অধ্যায় ১৩ নম্বর পদ এই আমি খুব পিছিয়ে আছি রোমিও দশ অধ্যায় ১৩ নম্বর পদ যে কেহ যে কেহ ইটস ওপেন টু অল দেখতে পাই তার সকলের জন্য ইটস ওপেন টু অল তাও পার্সোনাল হালেলুয়া ওপেন টু অল বাট স্টিল এতদিন এই কল ছিল বিপ্লব এখন তিনি তো মাকে ডাকছেন তারপর তিনি তো বাবাকে ডাকেন না একসাথে হবে না প্রত্যেক জনকে এনকারেজ করতে চাই তিনি এই কল তা হলো পার্সোনাল কল কারণ একটাই মনুষ্য পুত্র আসিয়াছে যারা হারিয়ারি আছে তাহারা উদ্ধার পেয়েছে তাদেরকে তিনি খোঁজবার জন্য আসেন এক এক করে আসবেন তিনি বলেন পাথর স্মরণ হোক
আর তিনি নাম ধরে ডাকবেন। একজন করে নাম, ইট টেক্স টাইম, সময় লাগবে তার তার আহ্বানের, কিন্তু আমি বলতে চাই সময় লাগতে পারে, আমার সেবা করো, পার্সোনাল কল, আমি চাই, এরকম নয় চারজন পাঁচজন সবাই চলে আরাধনা করো, না 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 না, ইটস আ পার্সোনাল কল, তুমি 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 তোমরা বসে করো, আমি নেতা মজা, তুমি 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 অবশ্যই কারণ দেখতে পাই তা স্পেশাল, তা তা ইউনিক, আর প্রত্যেকের জন্য তা ভিন্ন, তিনি সকলকে একসঙ্গে ডাকেননি, তিনি বলেন হে লাসা তোমাকে থামিয়ে দিয়েছে, কিন্তু আজকে তোমার কাছে আমি আসতে চাই, বলতে চাই বেরিয়ে আসো, আজকে তোমার জন্য আমার আহ্বান উচ্চ রয়েছে, তোমাকে আমি বড় চাইটা এনে যেতে চাই, তুমি কোথায় থেমে রয়েছো, আমি তোমার সামনে আসতে চাই, বলতে চাই বেরিয়ে আসো। আমি জানি না তোমাকে কে তোমাকে অন্ধ করে রেখেছে, কিন্তু আজকে তোমার সামনে আসতে চাই, বলতে চাই বেরিয়ে আসো। আজকে শিষ্য তিনি আসতে চান আর বলতে চান বেরিয়ে আসো, কারণ যখন তিনি বলেন নরকের ক্ষমতা নেই, দেখতে পাই যখন শিষ্য তিনি বলেন হে লাসা, যখন ও তার রক্ত ধমনি তিনি বলেন বেরিয়ে আসো, বেরিয়ে আসো লাসার, আর যখন আমি তোমাকে বলছি বেরিয়ে আসো, শয়তান তোমাকে আটকাতে পারবে না, এই ভিড় তোমাকে আটকাতে পারবে না, ও কোন ব্যক্তি তোমাকে আটকাতে পারবে না, তার চারিপাশে পা যখন মারা যায় কেউ তার পা জড়ো থাকে, ও আমি বিশ্বাস করি কেমন হবে, আমি জানি না যে লাসার গড়িয়ে গড়িয়ে রোল পেয়ে এসেছিল কিনা, আমি বিশ্বাস করি হয়তো সে হেঁটে এসেছিল, কিন্তু ওর হাঁটতে কষ্ট হয়েছিল, ও তার হাঁটতে আমি লোনের চাপে আটকে রয়েছি, কিন্তু বেরিয়ে আসছি, হ্যাঁ আমি আমি আজকে আমার পরিস্থিতির মধ্যে আবদ্ধ রয়েছি, কিন্তু বেরিয়ে আসছি, আজকে সিচুয়েশন আমাকে থেমে রেখেছে, কিন্তু সেই সময় ডাকছেন বেরিয়ে আসছে, আজকে আমাকে আজকে আমাকে আমার পরিস্থিতি চাইছেন, আমি এগিয়ে চাই, কিন্তু সেই সময় ডাকছেন এগিয়ে যাওয়ার জন্য আমি বেরিয়ে আসছি, কারণ আমার স্থান কবরের নয়। কেন তুমি মৃতদের মধ্যে জীবিত হয়ে খুঁজছ, কারণ আমার স্থান কবরে নয়, আমি বেরিয়ে আসছি। এ আরেকটা রিজন, আরেকটা রিজন, লাসার এত ঘন যিশুর আওয়াজকে শুনে, যখন যিশু লাসার নাম তিনি পড়লেন, লাসার মধ্যে প্রাণ ফিরে আসলো, আর লাসার তার আওয়াজকে শুনতে পেলেন, আর লাসার বলতে জিসাস বললেন বেরিয়ে আসো। এ লাসার কেন তিনি জানতেন তিনি মারা গেছে, চার দিন আগে তার প্রাণের কষ্ট তিনি জানতেন, যখন মারা যাওয়ার আগে তার যে ব্যথা হয়েছিল তিনি তা জানেন, তা ভুলে যাননি তিনি, কত অতীতের কথা ভুলে গেছে, অতীতের ব্যথা অতীতের যন্ত্রণা না ভুলে যায়নি, তা এখন রয়েছে, বুঝতে পারছি কথা, লাসার জানে যে অতীতে আমার অনেক কষ্ট হয়েছিল, আমি অনেক দুঃখ ভোগ করেছি, আমি ভুলে যাইনি, আমি ভুলে যাইনি, কিন্তু যিশু তিনি ডাকছেন, আমি বেরিয়ে আসছি, কারণ একটা
তিনি আমার ফ্রেন্ড। কারণ শাস্ত্র বলে যে লাজারের হলো যিশুর বন্ধু ছিল। ও শুধুমাত্র যে আমি 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 আমার সিচুয়েশন আমাকে আটকে রাখতে পারে না, কারণ আমি একজন বন্ধু পেয়েছি যে ভাই থেকেও ঘনিষ্ঠ। আমি একজন বন্ধুকে পেয়েছি ইজ ক্লোজার দ্যান ব্রাদার, ক্লোজার দ্যান সিস্টার। ও দেখতে পাই আই হ্যাভ আ ফ্রেন্ড হু ইজ জিসাস, আমার বন্ধু। দেখো যিশু এসেছে। যদি আমার আমি তোমাদিগকে দাস নাই কিন্তু আমি তোমাদিগকে বন্ধু বলে আহ্বান করিয়াছি, দেখতে পাই যিশু তিনি বন্ধু বলেছেন। যদি আমি তার ফ্রেন্ড হই কে আমার কি করিবে যে তিনি আমার সঙ্গে। আমি বেরিয়ে আসছি, প্রত্যেক মাসের বেরিয়ে আসছি। হালেলুইয়া, হালেলুইয়া। পাই যতজন বাচ্চাই লাসার সে যখন বেরিয়ে আসছে সে জড়ি রয়েছে যে দেখতে পাচ্ছে না, তাও সে চেষ্টা করছে বেরিয়ে আসবার জন্য। যিশু তিনি লাসারকে কোলে করে বার করেনি, আদেশ তার ছিল কিন্তু বেরিয়ে আসার কার্য, বেরিয়ে আসার কার্য লাসারের ছিল। আজকে ডিক্লারেশন জিজাস এর কিন্তু সিদ্ধান্ত তোমার। হালেলুয়া। তুমি এখনো তোমার মৃত বিছানায় শুয়ে থাকবে, পাথর সরে গেছে ভাই, পাথর সরে গেছে সিস্টার, দেখতে পাই লাসায় তিনি বেরিয়ে আস না না আর কোন সংকোচের জায়গা নেই। দেখো আমি কোথায় ছিলাম আর কোথায় আসছি, কারণ সংকোচের জায়গা নেই, বিকজ আই হ্যাভ আ টেস্টিমনি। কতজন এখানে স্বাক্ষর হচ্ছে বলি আজকে সকাল 100% প্রত্যেকের আমাদের সাক্ষ্য রয়েছে। যদি সাক্ষ্য থাকে আমরা জানি, আজকে আমাদের টেস্টিমনি থাকে আমরা জানি লাসার সে বেরিয়ে আসছে। ও সে হতে পারে সে পূর্ণরূপে বেরোয়নি এখনো, পাথর এখনো সে গুহার মুখ এখনো দূরে রয়েছে, ও কিন্তু সে যখন বেরিয়ে আসছে ও সে দেখতে পাচ্ছে না কিন্তু সে বুঝতে পারছে আমি যেখানে ছিলাম সেখানে নেই। আমি এখনো হয়তো পৌঁছাইনি যেখানে আমার পৌঁছানোর কথা ছিল কিন্তু সেখানে নেই যেখানে ছিলাম, আমি সেখানে নেই যেখানে আমি ছিলাম। আমি বেরিয়ে আসছি, আমি বেরিয়ে আসছি। আর আসে আসে সে লাসার সে বেরিয়ে আসার প্রচেষ্টা করছে। না 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 না, তার ক্ষমতার শক্তিতে নয়, not my might, yes, not my power, but by his spirit says the Lord. শক্তিতে নয়, আমার বলে নয়, আমি বেরিয়ে আসছি কিন্তু তার পরাক্রমে, সে জানে আমি আমার নিজের ক্ষমতা নয়, যে আমাকে ডাকছে আমার ফ্রেন্ড ও তার ক্ষমতা নিয়ে বেরিয়ে আসছে। হালেলুইয়া। যদি আজকে আমি এখানে বেরিয়ে যাই এটা আমার ক্রেডিট নয়, যিনি আমাকে ডেকেছেন তার ক্রেডিট। হালেলুইয়া। তিনি মথিকে ডাকলেন না, তিনি টেবিলকে ফেলে দিয়ে উঠে চলতে আরম্ভ করে। দেয়ার ইজ পাওয়ার ইন দ্য কলিং। কতজন তা বিশ্বাস করে যিশুর আহ্বানে পাওয়ার রয়েছে। হালেলুইয়া। তাই জন্যতে আমরা কবরে ছিলাম কিন্তু এখন আর নেই, আমরা বেরিয়ে এসেছি। দেয়ার ইজ পাওয়ার ইন দ্য কলিং। ও সে বেরিয়ে আসছে। এই যদি আমি ক্লাসে টাইম নিই কারণ অসুবিধা আছে, অনেকের বুদ্ধি হচ্ছে অসুবিধা আছে। হ্যাঁ প্রভু, আরো আরো তিনটে চারটে নো প্রবলেম। ওকে, প্রেরিত পুস্তক মনে আছে তো? ঘন্টা পর ঘন্টা পৌঁছাবে, কোনো ব্যাপার নেই, ইভিনিং হয়ে গেছে, তাও কোনো ব্যাপার নেই। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার সঙ্গে কোঅপারেট করার জন্য, জোর করে থ্যাংক ইউ। যখন লাসার সে বেরিয়ে আসছে ইট ওয়াজ আ পাওয়ারফুল কল, পাওয়ারফুল কল। ওই সে আহ্বান তা পাওয়ারফুল ছিল। লাসার সে বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে। থার্ড পয়েন্ট বলতে চাই, নাম্বার ওয়ান মনে রাখবো তা হলো কন্ডিশন, নাম্বার টু মনে রাখবো, নাম্বার থ্রি চেঞ্জ অফ লাসারাস, লাসারের পরিবর্তন। ইটস আ জার্নি নাও। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। দ্য চেঞ্জ অফ লাসারাস,
কারণ লাসার যখন তিনি বেরিয়ে আসছেন তিনি চার দিন মৃত ছিল। এতদিন যারা কাঁদছিল, এ আমি কিছু বলতে চাই, এতদিন যারা বিলাপ করছিল, যারা দুঃখ করছিল, সে মরে গেছে বলে এখন তারা প্রশংসা করছে, মৃত জীবিত হয়েছে। তারা যিশুকে পার্সোনালি চেনেনি, কিন্তু লাসারের টেস্টিমনি যথেষ্ট ঘোষণা করবার জন্য জিজাস তোমার লাইফের টেস্টিমনি যথেষ্ট অন্যদের প্রকাশ করবার জন্য। তার কাছে তারা প্রত্যেকে দৌড়ে আসছে, আর দুর্গন্ধ নেই, নতুন সৃষ্টি হয়েছে, আর দুর্গন্ধ নেই, হি ইজ এ নিউ ক্রিয়েশন। কারণ যারা যীশু খ্রিস্টে থাকে তারা দেখো নতুন হয়েছে, পুরাতন সকল গিয়ে চলে যায়, তা আর স্মরণে থাকে না, তা সকল দেখো তা নতুন হয়ে যায়। আলাসান সে নতুন হয়ে গেছে, সবাই দৌড়ে আসছে, ও সবাই সবার মুখে একটাই আওয়াজ, হি ইজ অ্যালাইভ, হি ইজ অ্যালাইভ, হি ইজ অ্যালাইভ, দেখো এ জীবিত, দেখো এ জীবিত, আগে মৃত ছিল, দেখো এ জীবিত, আগে আরাধনা করতে পারতো না, এখন দেখো কি সুন্দর আরাধনা করে, আগে বাক্য বলতে পারতো না, এখন দেখো কত সুন্দর অভিষিক্ত, আগে সেবা করতে পারতো না, এখন দেখো কেমন সেবা করে, আগে এইরকম ছিল কিন্তু এখন কেমন হয়েছে, দ্যাট ইজ দ্য টেস্টিমনি যা যীশু করতে চান আজকে। কারণ লাসার মৃত তার গৌরবের জন্য, আজকে তার গৌরব হবে, আজকে তো আমাদের প্রত্যেকের জীবনের দ্বারা লাসার বেরিয়ে আসছে, আর তখন বাইরে চলে এসে সবাই আলিঙ্গন করছে, নাও হি ক্যান ফেলোশিপ, এখন সে সহভাগিতা করতে পারে, এতক্ষণ সে সহভাগিতা করতে পারছিল না, যিশু ছিল তাও তার সঙ্গে ফেলোশিপ করতে পারছিল না, কিন্তু এখন যখন সে বেরিয়ে এসছে সে যিশুর সঙ্গে ফেলোশিপ করতে পারে। ও এত এত এতদিন এতদিন এত মুহূর্ত সে যিশুর থেকে দূরে ছিল, কিন্তু একবার যখন সে পাথর সরে গেছে আর সে উঠে গেছে আর সে বেরিয়ে এসছে, কে আটকাতে পারে তার ফেলোশিপ জিজাস ক্রাইস্টের সঙ্গে? হালেলুয়া, বলতে পারি সে বেরিয়ে আসলো, ও না না না, মন্দ মন্দ কোনো দূত নয়, স্বর্গের কোনো দূত নয়, ও অধিপতির কোনো শক্তি নয়, কেউ আমাদের দূরে করতে পারে না খ্রিস্টের প্রেম থেকে যা আমাদের মধ্যে রয়েছে। হে দেখতে পাই, নো ওয়ান ক্যান সেপারেট, কেউ আলাদা করতে পারে না, তিনি আমাদেরকে ডেকে নিয়েছেন, তার কাছে এনেছেন ফেলোশিপ করবার জন্য। ওয়াও লাজারাস, কি দারুণ দারুণ আজকে সেই সুযোগ, সে এখন সহভাগিতা করতে পারে। কিন্তু প্রবলেম রয়েছে লাজারাস, জীবিত হয়েছে বটে কিন্তু মৃত অবস্থায় যা ছিল এখনো তার সঙ্গে রয়েছে। ও সে জীবিত হয়েছে সঠিক, কিন্তু মৃত অবস্থায় তার সঙ্গে সঙ্গে যা যা ছিল তা এখনো তার সঙ্গে রয়েছে, তার সেই কাপড়, ও যা মৃতের কাপড় তা জড়িয়ে রয়েছে, কারণ ডেড অবস্থায় তার সঙ্গে যা সঙ্গী ছিল জীবিত অবস্থায় তার সঙ্গী হতে পারে না। ও মৃত অবস্থায় যারা যে সকল বিষয় ইম্পর্টেন্ট ছিল লাসারাসের জন্য জীবিত অবস্থায় তা আর প্রয়োজন লাগবে না। ও দেখতে পাই যখন লাসারাস সেখানে আসছে বেরিয়ে এসেছে, সে কিন্তু এখনো বন্ধনে রয়েছে, জীবিত হয়েছে কিন্তু এখনো বন্ধনে রয়েছে। কতজন যিশু বিশ্বাসী এখানে রয়েছে যারা বলতে পারে, যারা যারা জীবিত হয়েছে সঠিক, কবর থেকে বেরিয়ে এসেছে কিন্তু এখনো বন্ধনে রয়েছে, এখনো আবদ্ধ রয়েছে, এখনো আবদ্ধ রয়েছে। ও আজকে আমি গুড নিউজ এনেছি, আজকে এই সানডেতে লুজ হিম, এই সকল বন্ধন খুলে দাও, হালেলুয়া, এই সকল বন্ধন একটু আগে যিশু বললেন সরিয়ে দাও, এখন তিনি বললেন বন্ধন খুলে দাও। প্রথমে পাশন করে বন্ধন খুলে যাক, 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 হ্যাঁ বন্ধন খুলে যাক। ও যা মৃত সঙ্গী ছিল তা আর সঙ্গী না থাকুক, কারণ যদি আজকে মৃত অবস্থায় আমাদের আমাদের পাপে অবস্থায় যা আমরা নিয়ে চলতাম, যে সঙ্গে যা নিয়ে আমরা থাকতাম, তা যদি এখনো থাকে তা চিহ্নিত করে এখন আমরা বন্ধনে রয়েছি, এখনো মৃত রয়েছে। যিশু বলতে চান লুজ হিম, সে সকল খুলে দাও, এ না না, যা আগে আমার সঙ্গে যা ছিল তা আমি রাখতে চাই না,
কারণ আমি ফ্রি হতে চাই, ফ্রি টু ওয়র্শিপ, ফ্রি টু প্রেজ হিম। আমি তার স্তুতি করতে চাই স্বাধীনভাবেতে, তার আরাধনা করতে চাই স্বাধীনভাবেতে। ও পুরাতন কোন চরিত্রে নয়, পুরাতন কোন বন্ধুর সঙ্গে নয়, পুরাতন কোন অভ্যাসের মধ্যে নয়, কিন্তু সকল বন্ধন থেকে আমি বেরিয়ে আসতে চাই আর যিশুর আরাধনা করতে চাই। কতজন ব্রেক ফ্রি হতে চাই বলি আমেন। ও উই উইল ব্রেক ফ্রি, আমরা ভেঙে বেরিয়ে আসবো। ও শুধু বেরিয়ে আসবো তা নয়, আমরা ভেঙে বেরিয়ে আসবো। ও দেখতে পাই শুধু তাই নয়, কারণ তা চিহ্নিত করে যিশু যাদেরকে উদ্ধার করেন তাদেরকে স্বাধীন করেন। ও যিশু যাদেরকে উদ্ধার করেন তাদেরকে তিনি স্বাধীন করেন, তিনি লাসারকে স্বাধীন করে দিলেন। তার মুখ এখনো ঢাকা রয়েছে। শাস্ত্র বলে যে জীবনীদের জীবনের মৃত অবস্থায় তাদের মুখে চোখকে ঢেকে রেখেছে, যারা তো যা তো কাপড় চোখকে ঢেকে রেখেছে তারাও সরিয়ে না। তার মুখের মধ্যে, তার মুখের মধ্যে রুমাল জাতীয় সেই কাপড় তার চরণ ছিল। যিশু বলে না শুধু এটা নয়, এটা সরানোর প্রয়োজন, কারণ দেখতে পাই। কারণ যখন তার ঢাকা থাকে সে আলো দেখতে পায় না, কারণ জগতের দেবগণ প্রত্যেক জনকে অন্ধ করে দেখেছে, তারা জ্যোতিকে দেখতে পায় না। ও ও সে অন্ধকারের মধ্যে রয়েছে, কিন্তু যিশু বললেন তা খুলে দাও যাতে আমি আসিয়াছি। আমি জগতের জ্যোতি, যে কেউ আমার আকর্ষণ করে সে অন্ধকারে নয় কিন্তু জীবনের দীপ্তি পাইবে। ও সে অন্ধকারে আর চলবে না, কিন্তু তার মুখ খুলে দাও, তার চোখ খুলে দাও। সে আগে দেখতে পাচ্ছিল না, অন্ধকারে ছিল, কিন্তু এখন তাকে আমি জ্যোতি দিতে চাই। দেখতে পাই লাসারের চোখ খুলে গেল, ও তার শরীর তার স্বাধীন হয়ে গেল। ওয়াও, ইটস আ ওয়ান্ডারফুল ডে। তারপরে যোহন 12 অধ্যায়ে আমরা চলে গেলাম যেখানে সেলিব্রেশন হচ্ছে, ইটস আ পার্টি টাইম। কারণ যখন প্রত্যেক মৃতরা জীবিত হয় পার্টি শাস্ত্র বলে লাসার টেবিলের মধ্যে রয়েছে। ইটস আ জার্নি ফ্রম দ্য টুম। দেখতে পাই কবর থেকে কেমন ধরনের জার্নি, যা একজন ব্যক্তিকে কবর থেকে টেবিলে নিয়ে আসে। কেমন এই জার্নি যা একজনকে কবর থেকে, এই আমরা ছিলাম কবরে কিন্তু দেখো আজকে আমরা টেবিলে এসেছি। দেখতে পাই তা পসিবল ছিল না আমার নিজের ক্ষমতাতে, তা পসিবল ছিল না মার্থা মরিয়মের শক্তিতে। It's possible only by Jesus Christ. Yes, hallelujah. একমাত্র যিশুর আহ্বানে। দেখতে যখন যখন লাসার সেখানে উপস্থিত সেই টেবিলের মধ্যে, সে যিশুর সঙ্গে আবার ফেলোশিপ করছে। সকলে শাস্ত্র বলে সকলে সেখানে ভিড় জড়ো হয়ে গেছে দেখবার জন্য। হ্যাঁ, তাদের সামনে টেবিল নেই, কিন্তু আমি তোমার শত্রুগণের সামনে তোমার সামনে টেবিল সাজাবো। ও তোমার শত্রুগণের সামনে আমি তোমার জন্য টেবিল সাজাবো। ও তারা দূরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তোমার সামনে টেবিল থাকবে। দেখতে পাই যখন লাসারের সামনে টেবিল রয়েছে, ওয়াও, কদিন আগে সে মৃত ছিল আর দেখো এখন সে যিশুর সঙ্গে ভোজ করছে, যিশুর সঙ্গে আহার করছে। কতজন কতজন জানি আমরা তা করতে চলেছি বলি হালেলুয়া। আমরা যখন আমাদের বাড়িতে যাব, আমরা যখন আমাদের বাড়িতে যাব, আমাদের সামনে টেবিল থাকবে, আর সেই টেবিলে জিজাস থাকবে, আর সেই টেবিলে আমাদের জন্য চেয়ার থাকবে, আর সেই চেয়ারে আমরা বসবো, আর তার সঙ্গে একসাথে ভোজন করবো। আর কারা সার্ভ করবে? স্বর্গদূতেরা সার্ভ করবে। সাক্ষের সময় হবে তখন আমরা সেখানে দাঁড়াবো, আর আমরা একটাই লাইন বলবো, কবরে ছিলাম এখন টেবিলে আছি। ও কবরে ছিলাম কিন্তু এখন প্রত্যেকে বলি কবরে ছিলাম টেবিলে আছি, কবরে ছিলাম কিন্তু এখন
আমি শেষ করবো লাস্ট 5 মিনিট দেবে আমাকে দেখতে পাই যখন সে লাসার সে এখন টেবিলে আসে এসব জানি বাট কিছু সমস্যা রয়েছে লাসারে লাসার কোথায় রয়েছে হ্যাঁ হ্যাঁ লাসার টেবিলের চেয়ারে হেলান দি এখানে লেখা রয়েছে আমি আমার ভার্সনটা পড়তে চাই Lazarus, 12:2. Lazarus was one of those reclining with him at table. Reclining mane? Halandi. Arabe pachuriye. Halandi. Boshe thaka. Lazar, she relaxed. She table arame boshe royeche. Lazar table arame boshe royeche karon ekta. সে জানে পার্টি আমার জন্য হচ্ছে জানে পার্টি আমার জন্য কি জানে ক্রিটিকালটা বিষয় যারা বলতে চাই যা অবশ্যই হওয়া উচিত ছিল না তাহলে এটাই লাসার ভাবছে আমি সেন্টার অফ অ্যাট্রাকশন আমি মেন হোস্ট আমি প্রধান ব্যক্তি ঘরের মধ্যে সবাই আসে আমাকে দেখতে আসে আমি মৃতদেহ জীবিত হয়েছি সবাই আমার প্রশংসা করছে সবাই আমার গৌরব করছে কারণ আমি আমি জীবিত হয়েছি আসে আর আমার রিল্যাক্স নিয়ে এই লাসার কি দারুণ পারে আর লাজারাস এনজয় করছে কারণ সে ভাবছে এই পার্টি তার জন্য আর সে ভাবছে যে এই ঘরের মধ্যে যদি মেন অ্যাট্রাকশন কেউ থাকে তাহলে আমি লাসার ভাবছে আমি সেই মেন অ্যাট্রাকশন পাস্টার ভাবছে আমি বুঝি মেন অ্যাট্রাকশন ওয়ার্কার ভাবছে আমি বুঝি কেউ মিনিস্টার যেখানে রয়েছে মিনিস্ট্রি কর সেটা আমি বুঝি মেন অ্যাট্রাকশন না ও এখানে আমি দাঁড়িয়ে রয়েছি বলে মানে মেন অ্যাট্রাকশন না না দেখতে পাই আসার সেখানে আরামে বসে রয়েছে কারণ সে ভাবছে যে তার তিনি হলেন মেন অ্যাট্রাকশন অনেকে চার্চে আসে নিজের পজিশনকে দেখাবার জন্য নিজের পজিশনকে দেখা আরামে স্থানকে গ্রহণ করবার জন্য রিল্যাক্স দেখাবে আমি প্রধান আমি মহান আমি দুর্দান্ত আমি আহ্বান প্রাপ্ত আমি এই করছি আমি ওই করছি আমি মেন এই চার্চে এই ঘরের মধ্যে আমি দেখতে পাই লাজারাস সেখানে বসে এই অনেক পাস্টাররা অনেক মেম্বার্সরা যদি আজকে এখানে যারা রয়েছে আমরা চার বা পরে আগামী দিনে কেউ শুনবে আমি বলতে চাই ওয়াও মেইন অ্যাট্রাকশন আমি নয় কিন্তু আমার পাশে যিনি রয়েছেন যার জন্য আমি এখানে রয়েছি তিনি হলেন জিসাস হ্যালেলুইয়া দেখতে পাই লাসার তিনি একটা ভুল করে ফেলেন তিনি রিল্যাক্সলি এমন ভাবে বসে রয়েছেন যেন তার মেইন অ্যাট্রাকশন হলো তিনি হলেন সেন্টার সেই সেলিব্রেশনের আরেকজন বোঝে ঠান্ডা চলো মার্থা এই জায়গাতে আমরা চারজনের বিষয় দেখবো লাসার তাতে দেখবো লাসার সে রিল্যাক্স করছে মার্থা এ আরেকজন এ পরিচর্যা করছে বিজি তুমি কি করছো বিজি তুমি কি করছো বিজি আমি রিয়েলি বলছি এত বিজি আমার এত কাজ আমার আমার ক্ষেত্রে বলছি কিন্তু যিশুর জন্য টাইম নেই আমি এত মরিয়ম এতটাই বিজি সরি মার্থা এতটাই বিজি সে কি রান্না হবে কি প্লেটে দেওয়া হবে কি অ্যারেঞ্জমেন্ট হবে কি ডেকোরেশন হবে সেই সকলে বেশি চিন্তিত সে আদেও চিন্তিত নয় যে রয়েছে সেই ঘরে চার্চ এরকম রয়েছে রাইট হালেলুইয়া লাসারও রয়েছে মাথারাও রয়েছে দেখতে পাই তারা এত বিজি যিশুর জন্য টাইম নেই যিশুর জন্য সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যিশুর জন্য টাইম নেই দেখতে পাই মাথা সেরকম ধরে যা কোনো সময় নেই কিন্তু আমি বলতে চাই যখন সে যিশুকে তার সময় দেয়নি তার আনন্দ কিন্তু হৃদয় ছিল না তার হৃদয় তিক্ত তার রয়েছে তার হৃদয় বিজার তার হৃদয় তিক্ত কারণ তার সেন্টার তার ফোকাস জিজাস নয় তার ফোকাস নিজে
কারণ সেই ব্যক্তি তিক্ত হয় যখন তার দৃষ্টি নিজের দিকে থাকে। শাস্ত্র বলে গীত সঙ্গীত 100 অধ্যায়ের 2 নম্বর পদে, আনন্দ সহকারে প্রভুর সামনে আসো এবং তার সেবা করো। ও দেখতে পাই তোমার হৃদয় তিক্ত না থাকুক, কিন্তু আনন্দ সহকারে তার সেবা করো। কখন? যখন তোমার ফোকাস, তোমার কেন্দ্র হবে জিজাস। হালেলুয়া। এই ঘরে আরেকজন রয়েছে যার নাম জিহুদা, যার নাম জুডাস, শিহুদা। আমরা যদি অংশ পড়ি দেখতে পাই, মরিয়ম যখন তিনি একটা সুগন্ধি বোতল তিনি যিশুর পায়ের মধ্যে ঢেলে দিলেন, পরে এখানে আসে, তখন জুডাস জিহুদা সে বলতে থাকলো টাকা পয়সার বিষয়ে। চার চারেকজন টাইপের লোক যারা টাকা পয়সা নিয়ে সবসময় ভাবতে থাকে। না আমি আমাদের চার্চের ট্রেজারার অ্যাসিস্ট্যান্টের কথা বলছি, কিন্তু সেই লোকদের কথা যারা সর্বদা অর্থ নিয়ে ভাবে, যারা সর্বদা অর্থ নিয়ে ভাবে। ও জিহুদা সেই ব্যক্তি ছিল যে না যিশুকে নিয়ে ভাবছে, না মরিয়মকে, না মার থাকে নি, সে টাকা নিয়ে ভাবছে। আর ভালোভাবে বলতে পারি নিজের বেনিফিট কি, নিজের বেনিফিট, ওকে, কি হবে, কারণ সে সব টাকা নিজের কাছে রাখত, সে দেখতো আমার বেনিফিটটা কি হবে। দেখতে পাই জিহুদাও রয়েছে যে কিনা নিজের বেনিফিট দেখে, কিন্তু এই জার্নি কবর থেকে টেবিলে, আর এই টেবিলের সামনে আরেকজন রয়েছেন যার নাম মরিয়ম। এই টেবিলে আরেকজন রয়েছেন যার নাম মরিয়ম, তিনি বললেন না আমার স্থান টেবিলের পাশে, না আমার স্থান সেবা করার ওই কিচেন জায়গায় দূরে দে, কিন্তু আমার স্থান যিশু পায়েতে, আমার স্থান যিশু পায়েতে। আমি লাসার কে বলতে চাই, হে লাসার, কতজন এখানে লাসার যাই না, হে লাসার তোমার স্থান, হে তোমাকে আমি জানি তিনি কবর থেকে তুলে টেবিলে বসিয়েছেন, কেননা তুমি টেবিল থেকে তার পায়ে, তখন তোমার জার্নি কমপ্লিট হবে। হালেলুয়া। ও তখন তোমার জার্নি সাকসেসফুল হবে, সফল হবে এই জার্নি ফ্রম দ্য টু আজকে এই মেসেজ সফল হবে। যদি আজকে তুমি 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 কবর থেকে টেবিলে বসে থাকো, যিশু যদি তোমাকে বসে থাকেন, তো কেননা আজকে তুমি টেবিল থেকে নামো, চেয়ার থেকে নামো এবং তার পায়ের কাছে আসো, তোমার বেস্ট ওয়র্শিপকে তাকে দিয়ে দাও আর বলো, হে প্রভু আমি কোথায় ছিলাম আর তুমি কোথায় আনলে। হালেলুয়া। আর যখন মরিয়ম তিনি ওয়র্শিপ করলেন, তিনি সেই সুগন্ধি বোতলকে ঢেলে সেই ঘর সুগন্ধে, লাসার একটু আগে দুর্গন্ধে ছিল, কিন্তু মরিয়মের ওয়র্শিপ সুগন্ধে। ও আমাদের প্রত্যেক জন হতে পারে দুর্গন্ধে ছিলাম আগে, দুর্গন্ধে এনভায়রনমেন্ট থেকে আসছি, কিন্তু যখন আমরা তার পায়ে আসবো আর তার ওয়র্শিপ করবো, সেই স্থান সুগন্ধে রূপান্তর হবে। হালেলুয়া। আজকে ঈশ্বর প্রত্যেকে চ্যালেঞ্জ করো, প্রত্যেকে সাহায্য করো। হালেলুয়া। প্রভু তোমার মহিমা হোক, প্রভু তোমার মহিমা হোক। আজকে আমাদের প্রত্যেকের চোখ যিশু দিকে থাকুক, তিনি পারেন আমাদের জার্নি কমপ্লিট করতে। কতজন আজকে কবর থেকে বেরিয়ে এসছে, হাত উঠাই প্লিজ। হালেলুয়া। আমেন। প্রেজ দ্য লর্ড। আজকে আসো, অনেকে এখানে রয়েছে হাত তুলতে বলবো না যারা কবর থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আবদ্ধ রয়েছে, আমরা বন্ধনে রয়েছি, আমরা জড়িয়ে রয়েছি, আমরা পূর্ণরূপে স্বাধীন হইনি। যে যিশু তিনি বলতে পারেন সরিয়ে দাও, একই যিশু বলছেন খুলে দাও। আপনি যিশু রয়েছেন এখানে আপনার বন্ধনকে মুক্ত করবার জন্য, আপনাকে স্বাধীন করবার জন্য। যখন আপনি স্বাধীন হবেন আপনি টেবিলে আসবেন, কারণ স্বাধীন যারা হয় তারা এই টেবিলে আসতে পারে। হ্যাঁ, আর এতে প্রকাশন প্রত্যেকে উঠে দাঁড়ানোর প্রার্থনা করবো বলতে হবে। প্রত্যেকজন আমরা চোখে বন্ধ করি এই মুহূর্তে, এই স্থানেতে জিসাস রয়েছেন। স্থানেতে শিষ্য রয়েছেন।